Hope you are well enough at home and have done well the second term exam. And now we are getting preparation for the upcoming third terminal examination. Now today I am going to discuss about tense formation of sentences, which will help you a lot for the third terminal exam. Now, what is tense formation of sentences? Transformation of sentences consists in changing in a sentence from one form to another form, not the changing of the meaning. Hello, what is transformation of sentence? Transformation of sentences mane holo ekta bakker rupantar gathongoto bhabe hote pare kintu kokhonoi tar meaning ba ortho eta kintu kono poriborton hobe na mane amra ekta sentence ke arekta sentence e rupantar korbo ba sei sentence er modhe interchange hobe kintu sei tar kokhonoi tar ortho ba meaning poriborton hobe na tale what is transformation of sentences means transformation of sentences consists of changing of changing in a sentence from one form to another form, changing of meaning. তাহলে কি বুঝলাম আমরা? Transformation of sentences consists of changing in a sentence একটা sentence রূপান্তর from one form একটা গঠন থেকে one form to another form without changing of meaning. কোন রকম মিনিং পরিবর্তন না করে একটা ফর্ম থেকে আর একটা ফর্ম কি করছি আমরা পরিবর্তন করব। এরপর এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কি 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 হতে পারে? দেখো আমরা বিভিন্ন রকম বাক্যের পরিবর্তন ঘটিয়েছি, আমরা ন্যারেশন চেঞ্জ শিখেছি, ভয়েস চেঞ্জ শিখেছি, এইগুলো কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে। সব থেকে আরও আমরা জানি যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হ্যাঁ বাচক থেকে না বাচক, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা শিখবো, এগুলো সব হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে। কি কি পড়ে সেগুলো আমরা লিখবো আগে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর ভাগগুলো কি কি হতে পারে বা এর মধ্যে কি কি ইনক্লুড রয়েছে আমরা সেগুলো লিখবো। এট ফার্স্ট আমরা যেগুলো করি, ফার্স্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, AFFIR ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে উইদাউট চেঞ্জিং অফ মিনিং, মিনিং পরিবর্তন ছাড়া। তাহলে ফার্স্ট কি হলো? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হলো। এরপর কি হতে পারে?
ना इंटरमीडिएटली असेंडेंट, इंटरमीडिएट टू एसेंडेंट। এটা উভয় দিকে চেঞ্জ হতে পারে, ইন্টারগ্রেটিভ থেকে অ্যাসারটিভ হতে পারে, আবার অ্যাসারটিভ থেকে ইন্টারগ্রেটিভ হতে পারে। এবারে আর কি হতে পারে, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসারটিভ, মেটরি টু অ্যাসারটিভ।
আমরা একটা কোন সেন্টেন্স কে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করতে পারি। তাহলে প্রথমে আমরা কি কি ব্যবহার করব, নো অথবা নট অথবা নেভার প্লাস অপোজিট ওয়ার্ড ও বি বি ও প্লেসাইট অর অপোজিট ওয়ার্ড, এইগুলো ব্যবহার করে আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভে যেতে পারি। একটা এক্সাম্পল আমরা নিই অ্যাফারমেটিভে, দেখো একটা সোজা আমরা একটা এক্সাম্পল নিই, দ্য নাইন is sharp. দেখো দ্য নাইট ইজ সার্প, এটাকে এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভে বলবো উইদাউট চেঞ্জিং অফ মিনিং। কি ব্যবহার করে করবো, দেখো নো বা নট বা নেভার, এখানে নেভার ইউজ হবে না, আমরা কি করবো দেখো দ্য নাইট ইজ নট ব্লান্ট। দেখো দ্য নাইট ইজ শার্প, ছুরিটা ধারালো ছিল, দ্য নাইট ইজ নট ব্লান্ট, ছুরিটা ভোঁতা নয়। তার মানে ধরো কিভাবে ব্যবহার করেছি, দেখো নট ব্যবহার করেছি আর ব্লান্ট অপোজিট ওয়ার্ড ব্যবহার করেছি, শার্পের অপোজিট ওয়ার্ড ব্যবহার করেছি আর নট ব্যবহার করেছি, দিয়ে কি করলো সেন্টেন্সের চেঞ্জ হলো, কি হলো হ্যাঁ বাচক থেকে না বাচক, মানে অ্যাফারমেটিভ টু নেগেটিভ করলাম, বাট কি হলো কোন রকম পরিবর্তন, মিনিং এর পরিবর্তন করলাম না, ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম হলো কিন্তু কোন রকম চেঞ্জ হলো না, কিসের মিনিং এর কোনো পরিবর্তন হলো না। এরপরে দেখো তাহলে নো বা নট এই ব্যবহার করে আমরা করতে পারি। আচ্ছা আমরা একটা নেভার দিয়ে একটা এক্সাম্পল নেব, নেগেটিভে যেতে পারি। আচ্ছা যদি দেখো এরপর যে রুলস রয়েছে, আমরা কোন সেন্টেন্সকে হ্যাঁ বাচক থেকে না বাচক করতে পারি, কখন কিভাবে করে যেতে পারি, মনে করো আমরা অপোজিট ওয়ার্ড জানি না, হয়তো সেই সেন্টেন্সটার অপোজিট ওয়ার্ড আমরা জানি না বা ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড জানি না, তাহলে আমরা কিভাবে করবো সেরকম একটা এক্সাম্পল, সেটা হচ্ছে সেকেন্ড রুলস, যে অনেক সময় অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভে করার সময় ইন্টারোগেটিভ এবং নট ব্যবহার করে করবো। দু নম্বর কি লিখবো, না ইন্টারোগেটিভ প্লাস নট ইউজ করে আমরা এখানে একটু নেগেটিভ যাবো। যদি বলা হয় he is a great fool, সে হচ্ছে বোকা, খুবই বোকা, he is a great fool, এটা আমরা যদি বিপরীত শব্দ জানি কি ফুলের বিপরীত শব্দ ক্লেভার, আমরা কি করবো যদি আমরা জেনে থাকি তাহলে হি ইজ নট ক্লেভার এট অল, কিন্তু আমরা যদি জেনে থাকি আমরা এটা কি করতে পারি, হি ইজ নট ক্লেভার অ্যাট অল, এটা করলে নেগেটিভ হয়ে গেল
কিন্তু আমরা যদি না জানি এই ফুলের বিপরীত শব্দ আমি ব্যবহার করতে না জানি কি করে এটা নেগেটিভ করব তো তখন আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করে দেব কোন কি হবে না ইজন্ট হি এ গ্রেট ফুল অথবা ইজ হি নট এ ইজ হি নট এ গ্রেট ফুল সে বোকা নয় দেখো এইভাবে চেঞ্জ হতে পারে ইন্টারোগেটিভ করে এবারে আমরা নেক্সট রুলসে যাব সেটা কি ডবল অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যাব এতক্ষণ কি করেছিলাম নো বা নট সিঙ্গেল অপোজিট ওয়ার্ড ব্যবহার করেছিলাম এরপরে যেটা ব্যবহার করব ডবল অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যাব দেখো থার্ড লিখো ইউজ অফ ডবল অপোজিট অপোজিট ওয়ার্ড দেখো অ্যাট ফার্স্ট আমরা একটা উদাহরণ নেব না এভরিবডি এভরিবডি উইল admit everybody will admit that I am right প্রত্যেকে admit করবে যে আমরা everybody will admit that I am right আমি সঠিক ছিলাম এটা রয়েছে আমরা এটাকে নেগেটিভ করব ডবল অপোজিট ওয়ার্ড ইউজ করে everybody কে কি করব nobody nobody will admit it or deny nobody will deny that I am right দেখো everybody will admit that I am right nobody will deny that I am right everybody opposite to what আমরা বলবো বলেছি nobody আর অ্যাডমিটের অপোজিট ওয়ার্ড আমরা ব্যবহার করেছি ই ডিনাই তাহলে ডবল ওয়ান এন্ড টু অপোজিট ওয়ার্ড ব্যবহার করেছি তাহলে তাই বলা হয়েছে ডবল অপোজিট ওয়ার্ড ব্যবহার করে কি হয়েছে না আমরা সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করেছি কিন্তু কখনো কি মিনিং এর পরিবর্তন করিনি দেখো তাহলে কি হলো এটা আরেকটা রুলসের মধ্যে কি না অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর করা যায় চেঞ্জ করা যায় ডবল অপোজিট ওয়ার্ড ব্যবহার করে এভরিবডি নোবডি আবার অ্যাডমিট থেকে ডিনাই ব্যবহার করে আমরা করেছি এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই অ্যাম রাইট নোবডি উইল ডিনাই দ্যাট আই অ্যাম রাইট এরপরে আমরা নট অনলি বাট অলসো ইউজ করব দেখো তা ব্যবহার করে ইউজ অফ চার নম্বরে লিখবো যদি অনলি থাকে অনলি বা অ্যালোন এমন নেগেটিভ সেন্টেন্স অনলি বা অ্যালোন থাকতে পারে তাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করতে যাই তাহলে আমরা কি করবো নান বাট ইউজ করব নান বাট দেখো একটা এক্সাম্পল আমরা নিই অনলি অনলি adult can attend only adult can attend this show এটা কি নেগেটিভ করো কি নাম বা ইউজ করে তাহলে অনলি জায়গায় সর্বদা নাম বা ইউজ হবে প্রথমে লিখে দিলাম
number. Number adult can attend this show. देखो, only जगह हमने क्या use करें थी? Non but use करें थी. देखो, only एक अंशु जस non but बोल से जाते. ताहले क्यों बोलो? Affirmative तो negative होएगा. एक बार एलोन एक तो उसमें हम लिखो हमने. देखो. এমন অনেক সময় সাবজেক্টের পরে বসবে দেখো রম ইজ তখন মিটিং রম ইজ অ্যালোন রম ইজ অ্যালোন ক্যান ডু দিস সাবজেক্ট রম ইজ অ্যালোন ক্যান ডু দিস এটা কি আমরা কি করব আমরা জানি অ্যালোন এর পরিবর্তে নন বাট ব্যবহার হয় কিন্তু কোথায় বসাবো প্রথমে বসাবো নন বাট প্রমিস ক্যান ডু দিস মানে প্রমিস ছাড়া আর কেউ পারবে তাহলে অ্যালোন যখন অ্যাফার্মেটিভে বসবে যদি আমাদের নন বাট থেকে ইনটা চেঞ্জ করে হয়তো বললো যে এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করো নন বাট রমেশ ক্যান ডু দিস তখন আমরা যদি অ্যালোন ইউজ করি তাহলে আমরা তখন কি লিখবো রমেশ অ্যালোন ক্যান ডু দিস ওকে এরপর আমরা আরেকটা উদাহরণ লিখবো only the bread তাহলে আমরা কি করব অনলি জায়গায় জাস্ট নন বাট বসিয়ে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করে দেব এরপরে যেটা রয়েছে দেখো নেক্সট আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যেতে পারি পাঁচ নম্বরে মাস্ট মাস্ট এর পরিবর্তে হেল্প ক্যান নট হেল্প ক্যান নট বাট আর হেল্প ব্যবহার করে হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যেতে পারে তাহলে সেরকম উদাহরণ লিখবো আমরা তাকে অবশ্যই চোখের জল দিতে হবে সি মাস্ট শেড টিয়ার্স এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে ক্যান নট বাট ইউজ করে দেখো সি ক্যান নট বাট শেড টিয়ার্স এটা নেগেটিভ করো আর কি বলছি হেল্প ব্যবহার করে এটাকে নেগেটিভ করে দিতে পারে আরেকটা সেন্টেন্স আমরা লিখবো cannot help
सेडिन टीएस। देखो क्या हुआ एफर्मेटिव देखिए नेगेटिव के सी की बोले कैन नॉट पार्ट यूज करे छी आर कैन नॉट हेल्प यूज करे छी। এখন তোমাদের এখন যখন কোশ্চেন দেয় এখানে এই নেগেটিভে একটা ভালো জিনিস লক্ষ্য করে দেখো এই বাটের পরিবর্তে অনেক সময় হেল্প এর ব্যবহার দিয়ে চেঞ্জ দেয়। তোমাদের সাপোজ সেন্টেন্স তুলে দিল এই সেন্টেন্সটা তুলে দিয়ে বলবে সি ক্যান নট বাট সেন্ট টিয়ার এখানে বলবে ইউজ হেল্প অথবা অমিত বাট এবং কোশ্চেন থাকে হু হ্যাজ রিয়েক্টেড কি থাকে হয়তো বলে সি ক্যান নট বাট সেন্ট টিয়ার্স বলে ইউজ হিম বা অমিত বাট তখন আমরা কি করব না জাস্ট কি করব বাটের পরিবর্তে হেল্প ব্যবহার করব পরের যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করে দেখো সেট এর সাথে সেডিং হয়ে গেছে কি বলেছিলাম না ভার্ব প্লাস আইএনজি হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি সি ক্যান নট বাট সেন্ট টিয়ার্স সি ক্যান নট হেল্প সেডিং টিয়ার্স उदाहरण लिखे he is going it is not
not that he is not going এইভাবে এটা তো it is not that ব্যবহার করে হয়েছে যদি আমরা উপযুক্ত শব্দ ব্যবহার করতাম he is not coming he is not going মানে কি he is not coming না তাহলে এখানে ডাইরেক্ট মানে সরাসরি ভাবে অ্যাফারমেটিভ টু নেগেটিভ করে যাচ্ছে না সে সাবজেক্টে it is not that ব্যবহার করা হবে it is the he is going it is not that he is not going এটা এমন নয় যে সে যাচ্ছে না তার মানে সে যাচ্ছে আরো সম্ভব এরকম যদি বলা হয় না ला लक्ष्मण তাহলে এটা ইট ইজ নট দ্যাট ব্যবহার করে আমরা করব তাহলে ইট ইজ নট দ্যাট রাম ডিড নট ला लक्ष्मण अथवा अन्य भावे होते पारे राम वाज नॉट ला राम वाज नॉट without the harness তাহলে it is not that ব্যবহার করে আমরা করতে পারি অ্যাফারমেটিভ টু নেগেটিভ হলো এছাড়া দেখো there is none but ইউজ করো আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ যেতে পারি দেখো এভরিওয়ান এভরিবডি পরিবর্তে আমরা ব্যবহার করব সাত নম্বর রুলস লিখব দেয়ার ইজ নাম Everyone wishes to be happy. Suppose sentence everyone wishes to be happy.